ওয়ান ইন্ডিয়ায় সবাইকে স্বাগত। আর আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি সবাই এতদিন তার নাম জেনে গিয়েছেন, পিয়ালি বসাক, এভারেস্ট জয়ী। ওয়ান ইন্ডিয়ায় স্বাগত। থ্যাংক ইউ। অভিজ্ঞতাটা কেমন ছিল? অক্সিজেন ছাড়া করা তো খুবই কঠিন, পৃথিবীতে খুব কম মানুষ করতে পারেন, এবং যারাও করেছেন বেশিরভাগ যারা বিদেশি মানুষরা, এবং তারা অক্সিজেন ছাড়া করার আলাদাভাবে ট্রেনিং নেন, তাদের আলাদা স্পেশাল ডাক্তার থাকে, স্পেশাল ট্রেনার থাকে, স্পেশাল নিউট্রিশন খাওয়া দাওয়া থাকে, এবং ওনারা একটা আর্টিফিশিয়াল চেম্বার করে, মানে তার মধ্যে আমাদের যে হাই অল্টিচিউডে অক্সিজেন কম বা এয়ার প্রেশার, বাতাসের প্রেশার কম, সেইগুলো আর্টিফিশিয়ালি তৈরি করে তার মধ্যে ট্রেনিং নেন, খাওয়া দাওয়া করেন, ঘুমন সব কিছু করেন। তো আমাদের দেশে এখনও তো সেই সব সুযোগ নেই, কিন্তু আমি যেহেতু 6 বছর বয়স থেকে দুর্গম পাহাড়ে যাচ্ছি এবং প্রথম বাবা মার হাত ধরে শুরু করি 6 বছর বয়স থেকে যাওয়া, তারপর আমার অপূর্ব চক্রবর্তী স্যার আমার ছোটোবেলাকার রক ক্লাইম্বিংয়ের স্যার ছিলেন, 9 বছর বয়স থেকে ওনার হাত ধরে শুরু করি। তো সেই কারণে পর্বতারোহণে যেটা বেশি দরকার লাগে, মানে হার্ট আর লাংসটা খুব স্ট্রং থাকতে হয়, কারণ ওখানে বেশিরভাগ মানুষ অক্সিজেন নিয়ে গিয়েও মানে হার্ট ফেলিওর করেই বেশিরভাগ মানুষ মারা যান। তো সেই কারণে সেই হার্ট আর লাংসটা হয়তো 6 বছর বয়স থেকে আমি পাহাড়ে গিয়ে ওই খাড়াইবে দৌড়ে দৌড়ে ওঠানামা করতাম, পাহাড়ের খাড়াই ঢাল বে, পাথরের দেওয়াল বে ওঠানামা করতাম, এই যে দৌড়ে দৌড়ে অত চড়াই উতরাইতে আমি অত অধিক উচ্চতায় দৌড়োদৌড়ি করতাম, এটার জন্যই হয়তো 6 বছর বয়স থেকে আমার হার্ট লাংসটা তৈরি হয়ে গেছে। বিদেশিরা যারা আসে তারা যারা অক্সিজেন ছাড়া করে, সেরকম একজন স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল স্পেনের, তিনি তো তিনি সেই ট্রেনিং নিয়ে এসে যেখানে ওনার 86 আসছে অক্সিজেন স্যাচুরেশন, এখন তো করোনার কারণে সবাই জানেন ওই অক্সিমিটারে যে মাপা যায় আমাদের ব্লাডের অক্সিজেন স্যাচুরেশন, যেখানে ওনার 86 আসছে সেখানে আমি তো আলাদা করে কোনো স্পেশাল ট্রেনিং ওনার মতো নিইনি, কিন্তু আমার সেখানে 98-99, অত অধিক উচ্চতাতেও 98-99 আসে, যেটা এমনি নর্মাল মানুষের সি লেভেলে সমতলে থাকে। তো ওইটার কারণে আমি অক্সিজেন ছাড়া করতে পারছি, এবং ব্রিদিং এক্সারসাইজটাও তো প্রচুর পরিমাণে, আমি যে ক্লাইম্ব করতে থাকি সবসময় প্রচুর প্রচুর পরিমাণে শ্বাস প্রশ্বাসটা নিতে হয়, এবং তার জন্য হার্ট লাংসটা স্ট্রং থাকতে হয়, প্রচুর পরিমাণে দমটা টানতে হয়, ছাড়তে হয়। এগুলো আমি যে কারণে তুষার ঝড়ের মধ্যে করেছি, মানে আমার যেহেতু টাকার মানে ইয়ের অভাবে, অর্থের অভাবে আমার এভারেস্টের পারমিশন আমি পাচ্ছিলাম না, যে কারণে যখন ওয়েদার ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, সেই সময় আমি পারমিশন পাইনি এবং এভারেস্ট অভিযান আরোহণ করতে পারিনি। তারপরে যখন অনেকটা দেরি হয়ে যায় আমার পারমিশন বার করতে, যখন পারমিশন বেরোয় তখন আবহাওয়া খুব খারাপ হয়ে যায়, সেই এবং কিন্তু যেদিন আমরা বেরোই ওয়েদার রিপোর্ট বলেছিল একটু ভালো থাকবে, কিন্তু ওয়েদার রিপোর্টটা ভুল এসেছিল, এবং সমস্ত সারা পৃথিবী থেকে ক্লাইম্বার আসেন, আমি যখন ক্লাইম্বিং শুরু করি সারা সবাই মিলে একসাথে শুরু করি, কিন্তু মাঝপথ তুষারঝড় এতটাই ভয়ঙ্কর রূপ নেয়, সবাই কিন্তু একে একে ফেরত চলে যান, মাঝপথ থেকে নিচে ফেরত চলে যান, কিন্তু আমি জানি আমি যতটা কষ্ট করে এসেছি, আগেও আমার 35 লাখ টাকা ব্যাংক লোন হয়ে আছে, এবারেও বহু মানুষ যারা আমাকে ভালোবাসেন পাশে থাকতে চান, এবং যারা চান দেশের নাম রাজ্যের নাম সারা পৃথিবীতে অনেক উঁচু জায়গায় যাক, সেইটা যারা চান সেরকম মানুষজন আমাকে সাহায্য করেন। তুষার ঝড় পেরিয়ে যখন পৌঁছলেন শিখরে, তখনকার অভিজ্ঞতা তখন কী মনে হচ্ছিল? সেই তুষারঝড়ের মধ্যে তো আমরা সারা রাত তুষারঝড়ে লড়াই করতে করতে, এই যে এত মানুষদের কষ্টের কথা মনে করে, এত কষ্ট করে আমার পাশে দাঁড়িয়েছেন, ক্লাইম্ব করতে থাকি, এবং চূড়ায় যখন পৌঁছই তখন ভয়ঙ্কর অবস্থা, এবং তখন যে ওই চূড়ার ওপর থেকে যে নিচেটা দেখবো সুন্দর দৃশ্য সেটা আমরা দেখতে পাইনি, সেটা একটা মন ভেঙে গিয়েছিল। ঠিক কি মনে হচ্ছিল ওইটাই, মানে আমরা নিচে বেঁচে ফিরতে পারবো কিনা তখন এই ভয়টাই সবচেয়ে বড় ছিল, কারণ তুষারঝড়ে বহু পর্বতারোহী প্রাণ হারিয়েছেন, নিখোঁজ হয়েছেন। এরপরের লক্ষ্য যে অক্সিজেন ছাড়া 8000 মিটারের সমস্ত শৃঙ্গগুলো আরোহণ করা, পৃথিবীতে 14টা 8000 মিটারের শৃঙ্গ আছে, মানে এভারেস্ট তো উচ্চতম, এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 14টা আছে, সবগুলো অক্সিজেন ছাড়া আরোহণ করা, যেটা বেশি মানুষ করতে পারেন না, এবং এখনও যে সমস্ত পর্বতশৃঙ্গ কেউ এখনও সারা পৃথিবীতে আরোহণ করতে পারেননি, সেই সবই পর্বতশৃঙ্গ আমার আরোহণ করার ইচ্ছা আছে, এবং আমি চাই পর্বতারোহণের ইতিহাসে চন্দননগর তথা আমাদের রাজ্য এবং দেশের নাম যাতে 1 নম্বরে একদিন পৌঁছতে পারে, সেইটাই আমি চাই। আপনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত, তিনি আপনাকে সম্বর্ধিত করলেন একটি অনুষ্ঠানে,
কি কথা হচ্ছে ওনার সাথে? ওই কথা হচ্ছিল, ওনাকে জন্মদিনের শুভেচ্ছাও জানালো এবং উনি যে দেশের, আমাদের দেশের নাম সারা পৃথিবীতে নিয়ে যেতে পেরেছেন এত উঁচু জায়গায়, একজন বাঙালি হয়ে যে সারা পৃথিবীতে নাম করতে পেরেছেন এটা তো বাঙালি হিসেবে খুবই গর্বের বিষয়। আপনাকে অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফে। আমাদের সঙ্গে কথা হচ্ছিল পিয়ালি বসাকের, ওয়ান ইন্ডিয়া বাংলার জন্য মনোজিৎ মৌলিক, কলকাতা।